যাওয়ার কোনো সিরিয়াল নাই। সমাজে এমন বহু চিত্র আমরা মাঝে মাঝে দেখি, বাবা ছেলে মেয়ের লাশ কবরে নামায়, অথবা এমন আমরা দেখি দাদা কিংবা নানা তার নাতি নাতনির লাশ কবরে নামায়, আছে না নাই? সুতরাং যুবক ভাইরা শয়তানের ধোকায় কেন পড়েন? আমি বুড়া হব, চুল দাড়ি সাদা হবে, তারপর নামাজে যাব, এটা হলো শয়তানের ধোকা। কার ধোকা? শয়তানের খপ্পরে পড়া যাবে না ভাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আপনারা আল্লাহকে ভয় করেন তো? রাগ করবেন না তো বললে? তা আল্লাহকে ভয় করলে মোবাইল ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখেন কেমনে আপনি? আল্লাহকে ভয় করলে, হে যুবক ছেলেরা ছাত্র ভাইয়েরা, একটা মেয়েকে দেখার পরে তারে গার্লফ্রেন্ড বানাইতে ইচ্ছা করে কেন? আল্লাহকে ভয় করলে পত্রিকার পাতা হাতে নিয়ে, কিছু মানুষের অভ্যাস আছে, খবর বাদ দিয়ে বিনোদন পাতায় গিয়ে মেয়েদের অর্ধ নগ্ন ছবি দেখার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর ভয় থাকলে এটা করে? আল্লাহর ভয় যদি থাকে তো বিয়ে বাড়িতে, মুসলমানের বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ের আগের রাতে গায়ে হলুদের নামে গান বাজনা হয় কেমনে? আল্লাহর ভয় যদি থাকে তো সুদ খায় কেমনে? আল্লাহর ভয় যদি থাকে তো ঘুষ খায় কেমনে? আল্লাহর ভয় যদি থাকে তো আলগা পয়সা, আলগা পয়সা বুঝেন, দুর্নীতি করে কেমনে, চুরি করে কেমনে, মানুষের মাল খায় কেমনে? জবান দিয়ে নিজেকে ইমানদার দাবি করে, মুখ দিয়ে আল্লাহকে ভয় করে এটা ঘোষণা দিয়ে, বাস্তব জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে, যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে ঘোষণা দেয়, আল্লাহকে ভয় করে বলে ঘোষণা দেয়, সে সত্যিকার অর্থে আসলে ইমানদার নামের খাঁটি টাটকা মুনাফিক। মুনাফিক মানে কি? মুনাফিক শব্দটি নুন ফা কফ মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। অভিধান বেত্তাগণের অনেক অর্থ করেছেন, কেউ কেউ বলেছেন নিফাক মানে হলো, মুনাফিক মানে হলো ভেতরে আছে এক জিনিস প্রকাশ করে আরেক জিনিস। কোনো কোনো ভাষাবিদ বা অভিধান বেত্তা বলেছেন এটা নাফিকুল ইয়ারব, অর্থাৎ পাহাড়ি বন্য কিছু ইঁদুর আছে, পাহাড়ি ইঁদুরেরা এত ধূর্ত এত চালাক হয়, এরা পাহাড়ের মধ্যে অনেক গর্ত খনন করে, এদেরকে আপনি সহজে ধরতে পারবেন না, এক গর্তে ঢুকছে তো আপনি ভাবছেন এটা এই গর্তে আছে, সে ভিতর দিয়ে টানেলের মতো গর্ত বানায় রাখছে, একটা থেকে আরেকটা যাওয়ার ব্যবস্থা করে রাখছে, এক গর্তে পানি ঢাললে সে আরেক গর্তে চলে যায়। মুনাফিকগুলো এমন, সে একদিকে বলবে একটা, অন্যদিকে করবে আরেকটা। ওই বৈশাখ মাস সামনে আসতেছে, দেখবেন বাতাস যেদিক থেকে আসে বৃষ্টি ওই দিক থেকে আসে, যেদিক থেকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরে। মুনাফিক এমন, যেদিকেই বৃষ্টি যেদিকেই সুবিধা ওই দিকেই তারে পাওয়া যায়, এরকম মানুষ আমাদের সমাজে নাই। এরকম লোক হইয়েন না ভাই। আপনি কি ভাবছেন আজকে আয়াতটা এমনি এমনি সিলেক্ট করেছি, আজকে কঠিন কথা হবে, রাগ করবেন না তো? ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? এই কথাটা আল্লাহ কোরআনের এক জায়গায় বলে, অনেক জায়গায় বলেছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তিন নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে হক আদায় করে ভয় করো, যেমনটা তাকে ভয় করা উচিত। আল্লাহ বলেছেন
আল্লাহকে ভয় করার মতো ভয় করো ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম যতটা সম্ভব ততটা ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো নবীজি বলেছেন ইত্তাকুল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া প্রকাশ্যেও আল্লাহকে ভয় করো গোপনেও আল্লাহকে ভয় করো কারণ প্রকাশ্য আর অপ্রকাশ্য সব যিনি দেখেন এবং জানেন তিনি কি আল্লাহ আল্লাহকে আপনারা কেন ভয় করবেন কেন আমরা আল্লাহকে ভয় করব কারণ কেউ যেটা দেখে না তিনি সেটা দেখেন কেউ যেটা শুনে না তিনি সেটা শুনেন সকল কিছু যার পর্যবেক্ষণে আছে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ আমার আল্লাহ সব দেখেন আপনি সব দেখেন না কিন্তু আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহর শ্রবণ শক্তি দর্শন শক্তি এগুলো সীমাহীনের কোনো লিমিটেশনস নাই আপনি পৃথিবীর কোন দেশের খবর মিডিয়া ছাড়া নিতে পারেন না কিন্তু আমার আল্লাহর কোনো মিডিয়া লাগে না কোনো ভায়া লাগে না ইউনূস নবী যখন মাছের পেটের ভেতরে চলে গিয়েছিলেন সেখান থেকে তিনি আল্লাহকে ফরিয়াদ করেছিলেন ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাদ-দালিমিন সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে ইউনূস নবী যে ডাক দিলেন তার ডাক দুনিয়ার কেউ শুনেছে নাকি জোরে বলেন শুনেছে নাকি আসমান জমিন নভোমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই মানুষও শুনে নাই সাগরের কেউ শুনে নাই কিন্তু একজন ঠিকই তার ফরিয়াদ শুনেছেন তিনি কি আল্লাহ ওই যে বললাম আল্লাহকে কেন ভয় করবেন কারণ কেউ যেটা শুনে না সেটা শুনেন কে আল্লাহ কেউ যেটা দেখে না সেটাও দেখেন কে আল্লাহ আল্লাহ তাআলা তিনি কেমন সর্বশক্তিমান শুনেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাবাতিন ইল্লা ইয়ালামুহা অদৃশ্যের সকল চাবিকাঠি যার হাতে জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু সংগঠিত হয় সব তিনি জানেন আপনি কি জলভাগ স্থলভাগের সব খবর জানেন নাকি একদিন যদি কারেন্ট আর ইন্টারনেট থাকে না আপনি বন্দী হয়ে যাবেন বন্দিত্ব দশা গ্রহণ করবেন পৃথিবী থেকে আপনি বিচ্ছিন্ন মাঝে মাঝে দেখবেন যখন বর্ষাকালে দুই তিন দিন কারেন্ট থাকে না মোবাইলে চার্জ থাকে না মোবাইল হাতে না থাকলে দেখবেন মনে হয় আমি যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি এমনটা লাগে কি লাগে না তার মানে বোঝা গেল প্রযুক্তি ছাড়া আমি আপনি কোনো খবরই জানতে পারি না রাখতে পারি না কিছুই জানতে পারি না কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার কোনো প্রযুক্তি লাগে না স্থলভাগ জলভাগে যা কিছু হয় সবই আমি জানি শুধু তাই নয় এই দুনিয়ার কোন দেশের কোন জনপদের কোন গাছের কোন প্রান্ত থেকে কোন প্রান্তের কোন গাছের কোন পাতা যদি ছিঁড়ে যায় কোন জনপদের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আল্লাহর কাছে রয়েছে আল্লাহু আকবার যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে এ যুবক ভাইরা রাতে যে একা একা ঘুমায়া ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখো তুমি যে বাজে ভিডিও দেখো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো তোমার মা বাপ জানে না ভাই বোন জানে না জানেন কে জোরে বলেন জানেন কে আল্লাহর ভয় এটা এমন একটা বিষয় এটা যার অন্তরে চলে আসে সে ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায় জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যায় আমাদের দেশে ওলিগিরি হয়ে গেছে ব্যবসা প্রজন্মের পর প্রজন্ম আপনারা ভাবছেন ওলি হতে হলে ওই বংশের কেউ হওয়া লাগবে
আর আল্লাহ কোরআনে বলেছেন ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি তারা হয়ে যায়। আমি কি বানায় বলেছি? খুলেন কোরআনের ১১ নম্বর সূরা, সূরার নাম ইউনুস, আয়াত নম্বর হলো ৬৩ এবং ৬৪। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, দুনিয়া আখেরাতে কোনো টেনশনে থাকবে না তারা। আমরা আল্লাহকে বললাম আল্লাহ তোমার অলি কারা পরিচয় দাও। আল্লাহ পরিচয় না দিলে দুনিয়ার মানুষ অলির পরিচয় খুঁজতে গিয়ে ভেজালের মধ্যে আরো ভেজাল লাগায় দিত, এজন্য আল্লাহ ভেজাল ভেঙে দিলেন। আল্লাহ তাআলা বললেন শোনো আমার অলি কারা, পরের আয়াত আপনি পড়েন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারা আল্লাহর ওলি? কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার এবং আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ওলি হলো তারা। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোয় না। দেখি কি বলছে সবাই, জবাব দেন তো। আল্লাহর ওলি কারা? জোরে বলেন, শুধু ঈমানদাররা আল্লাহর ওলি নয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ তো, আমার বাড়ি কোথায় জানেন আপনারা? শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়েছেন কেমনে, কিংবা আরো যত বড় বড় ওলি আউলিয়া আছেন, ওলি হয়েছেন কেমনে? ইমানের সাথে পরহেজগারিতা ছিল। সুবহানাল্লাহ। ইমানের সাথে কি ছিল? ওই যে আমাদের পরহেজগারিতা বললাম না, আপনারা আল্লাহকে ভয় করেন, আজান হলে নামাজেও, মোবাইল হাতে নিলে বেহায় আপনার থেকে চোখ বাঁচাতে পারেন না, পরহেজগারিতা। আল্লাহ বলছেন ঈমানদার এবং খুদা ভীরু যারা, আল্লাহর অলি তারা। এখন আল্লাহর অলি হতে পারলে লাভ কি হবে, বেনিফিট কি হবে, আল্লাহ নিজেই জানাচ্ছেন লাভ কি হবে। শোনো, আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন আমার অলি হলে লাভ হলো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহর ওলি যদি হয়ে যাও, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। পড়ে ওফিল আখিরা, শুধু দুনিয়া নয়, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আচ্ছা, দুনিয়া আখিরাতের সুসংবাদ কি? সুসংবাদ হলো এরা দুনিয়ায় সম্মানিত, আখিরাতেও সম্মানিত। দলিল কোথায়? সূরা হুজুরাত দেখছেন, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর কাছে সব চাইতে সম্মানিত হলো তারা। ইত্তাকুল্লাহ, সূরা তাওবার এই আয়াত নিয়ে কথা বলছি, আল্লাহকে ভয় করে। ভয় করলে কি হবে? আল্লাহ আল্লাহ বলছেন তোমাকে আমার অলি বানিয়ে দিব। আল্লাহ আপনার অলি হলে কি হবে? তুই দুনিয়া আখিরাতে সম্মানিত হয়ে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ নাকে পাওয়া যাবে না, তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া। ওই যে বললাম কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়, তাকওয়াবান যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে, তাকে যারা ভয় করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হাদিসটা খেয়াল করে শুনেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী, সর্বাধিক বর্ণনাকারী সাহাবী তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু,
এটি তিরমিজি শরীফের ভেতরে এসে কোন আমলটার কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে নবীজি উত্তর দিলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র এবং আল্লাহ ভীরু বান্দারাই সবচাইতে বেশি জান্নাতে ঢুকবে তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ যেমন পাওয়া যায় না ঠিক তেমনি আবার তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না আপনার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাবে না যে জিনিসটা না থাকলে জোরে বলেন তো সেই জিনিসটার নাম কি দলিল কোথায় আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ কেবল তাকে যারা ভয় করে এই রকম বান্দাদের আমল কবুল করেন অন্য কারো আমল কবুল করে আপনার নামাজও কবুল হবে না নামাজের ভিতরে যদি খোদা ভীরুতা যেটাকে আমরা কোরআন হাদিসের পরিভাষায় বলি খুশু এটা যদি না থাকে আপনার নামাজও কবুল হবে না সামনে এক বরকতময় মাস আসতেছে সবাই বলেন তো সেই বরকতময় মাসের নাম কি সুবহেসা দেখতে গিয়ে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার এমনকি হালাল স্ত্রী থেকে দূরে থাকলেও রোজা কবুল হবে না যদি রোজার মধ্যে তাকওয়ার চর্চা না থাকে কারণ রোজা তো শুধু না খাইয়া উপবাসে থাকার জন্য দেওয়া হয় নাই কেন দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে বিশ্বাসীরা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল কেন রোজা দেওয়া হলো এক মাস তোমরা না খেয়ে থাকবা উপবাসে থাকবা এজন্য নয় দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়াবান বান্দায় পরিণত হতে পারো কিভাবে তাকওয়াবান রোজার মধ্যে তাকওয়ার চর্চা কোথায় আছে একটা মিসাল দেই একটা উপমা দেই আপনি বুঝে যাবেন আপনাদের কষ্ট হচ্ছে না সারা দিন রোজা রাখার পরে সামনে কি নিয়ে বসি আমরা সারা দিন রোজা রেখেছে বান্দা কত খোদা কত পিপাসা ইফতারের আগে হরেক রকমের শরবত খেজুর বিভিন্ন ধরনের ফ্রুটস ছোলা পেঁয়াজু বেগুনি মুড়ি নানান ধরনের মিষ্টান্ন অনেকের জিব্বায় পানি চলে আসছে ইফতার খাবেন কয়েকদিন সবুর করেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন আমিন সারাদিন রোজা রেখে ইফতার সামনে আসে রোজাদারেরা ইফতারে হাত দেয় শরবত জগ থেকে বোতল থেকে গ্লাসে ঢালে এত পিপাসা মনটা চাইতেছে সব শরবত খায় ফেলবে সব ইফতার একার খায়া ফেলবো এরকমই মনে হয় তাই না খুব খোদা সব সামনে আছে চাইলেই খাইতে পারে কিন্তু খাচ্ছে না কার ভয়ে খাইলে কি ফেরেশতা এসে থাপ্পড় মারবে এই বেটা খাইছো কেন মারবে আজানের অপেক্ষায় আছে এটা আল্লাহর আইন আল্লাহর হুকুম সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল অপেক্ষা করছে খায় না খাবার আছে হালাল খাবারগুলো হালাল তাও খাচ্ছে না কারণ আল্লাহর আদেশ সময় হোক তারপর খাবে এই যে সব সামনে থাকার পরেও খায় না আল্লাহর হুকুম মেনে সময় পর্যন্ত অপেক্ষা করে এটার নাম যেমন তাকওয়া যে আল্লাহকে ভয় করে হালাল খাবার সামনে আছে খাইলেন না ওই আল্লাহকে ভয় করে সুদ খাবেন না ঘুষ খাবেন না জিনা করবেন না ব্যভিচার করবেন না গুনাহের ধারে কাছে যাবেন না এটার নাম তাকওয়া রমজান মাসে তো এই চর্চা আল্লাহ করাচ্ছেন তবে রমজান মাসে যারা রোজা রাখে রমজানের রোজাদারেরা দুই প্রকার কয় প্রকার এক প্রকার রোজাদারেরা শুধু ক্ষুধার্ত থাকে
সারাদিন না খায়া থাকে কোনো সওয়াব পায় না এদের রোজা কবুলও হয় না এরা কারা নবীজি বলছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশুরব খাবার আর পানাহার থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা নয় তাহলে রোজা কি ইননামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস যে আল্লাহকে ভয় করে খাবার আর পানীয় থেকে নিজেকে বান্দা বিরত রাখে সে আল্লাহকে ভয় করে সকল অন্যায় অনাচার গুনাহ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা মাল্লাম ইয়াদা কওলাজ যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা ত্বআমাহু ওয়া শারাবাহু নবীজি বলেছেন যে ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত থাকে কিন্তু সমান্তালে মিথ্যা কথা অন্যায় ফাহেশা কাজে লিপ্ত থাকে তার খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে রোজা থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই তার রোজা আল্লাহর কাছে কবুল হয় রোজা কবুল হয় না কি না থাকলে জোরে বলেন তাকওয়া মানে কার ভয় আপনি যে কুরবানি করেন কুরবানির পশুর রক্ত মাংসের ভাগ কি আল্লাহকে দেন তা আল্লাহকে দেন কি হ্যাঁ দেন কি তোমাদের পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না কেবলমাত্র তোমাদের অন্তরে থাকা সেই তাকওয়ার লেভেলটা কেমন সেটা আল্লাহর কাছে পৌঁছায় কি বুঝলেন কোন ইবাদত কবুল হবে না কার ভয় না থাকলে জান্নাতের গন্ধ পাবেন না কার ভয় না থাকলে আল্লাহর প্রিয় হতে পারবেন না কার ভয় না থাকলে সে আল্লাহ ভীতি অর্জন করার দরকার আছে না নেই জোরে বলেন আল্লাহ ভীতি অর্জন করার দরকার আছে না নেই এবার আসেন তো প্রশ্ন হলো হুজুর যে আল্লাহ ভীতি অর্জন না করলে জান্নাতের গন্ধ পাওয়া যায় না জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর প্রিয় হওয়া যাবে না কোনো আমল কবুল হবে না এটা আমি অর্জন করব কিভাবে এটা অর্জন করব আল্লাহর ভয় আমার মধ্যে আমি ডেভেলপ করব কিভাবে আল্লাহর ভয় আপনি আপনার মধ্যে ডেভেলপ করতে চান কি চান না জোরে বলেন চান কি চান না কিভাবে ডেভেলপ করবেন পাঁচটা উপায় বলে দিচ্ছি কয়টা উপায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে ডেভেলপ করার জন্য আল্লাহর কিতাব এর জ্ঞান আহরণ করতে হবে জোরে বলেন তো কোন কিতাবের জ্ঞান আরো জোরে বলেন এই কিতাব যে আল্লাহর ভয় অর্জন হওয়ার কিতাব এটা কি কোরআনে নাই কোথায় আছে একদম একদম কোথায় শুরুতে কোথায় এখানে কোনো সন্দেহ নাই এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত মানুষকে হেদায়াত করতে চান সভ্য বানাতে চান সিলেবাসে কোরআন ঢোকা সকল জায়গায় কোরআন বাধ্যতামূলক করে কোরআনের শিক্ষা বাদ দিয়ে অন্যান্য সকল শিক্ষা দুনিয়ার সব শিক্ষা গুলাইয়া খাওয়াইয়া দিলেও শেষ পর্যন্ত এই শিক্ষায় শিক্ষিত হয়ে অসভ্য লুচ্চা বদমাশ চোর ডাকাত সন্ত্রাস দুর্নীতিবাজ হবে আপনাকে দেখাবো কেমনে হয় তো আসুন দেখাই আমাদের মসজিদগুলোতে আমাদের দেশের মসজিদগুলোতে মাঝে মাঝে জুতা চুরি হয় যে জুতা চুরি করে তাকে আমরা সুজা বাংলায় বলি জুতা চোর এই জুতা চোর উচ্চ শিক্ষিত না অশিক্ষিত কথা বলছেন না কেন অশিক্ষিত কিংবা অর্ধ শিক্ষিত সামান্য পড়াশোনা জানে বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে দুর্নীতি করে ঘুষ খায় লুটপাট করে এমন চোর আমার সোনার দেশে নাই তাকে কে চোর বলবেন শিক্ষিত চোর কারণ পড়াশোনা জানা চোর এটা জুতা চোর ও চোর
শিক্ষিত চোর বলেন তো সমাজ আর রাষ্ট্রের জন্য ভয়াবহ জুতা চোর না শিক্ষিত চোর এবারে এত পড়াশোনা কইরা চুরি করতেছে কেন এত লেখাপড়া করে এত ডিগ্রি নিয়ে চুরি করে কেন মাশাআল্লাহ সুন্দর কথা বলেছেন আপনি আল্লাহর ভয় নাই কেন কারণ তার সিলেবাসের ভিতরে আল্লাহর ভয় অন্তরে তৈরি হওয়ার জন্য কুরআনিক কোনো শিক্ষাই ছিল না গিয়ে দেখেন তার পুরো একাডেমিক জীবনে সে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সমাজ অর্থনীতি পৌরনীতি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট শিল্প সংস্কৃতি ইনফরমেশন টেকনোলজি শারীরিক শিক্ষা সব শিক্ষা লাভ করেছে সিলেবাসে কুরআন নাই হাদিস নাই দ্বীনি কোনো বিষয়াবলী নাই যেহেতু কুরআন হাদিস বা ইসলামী কোনো দ্বীনি কোনো বিষয়ে পড়াশোনা করে নাই এজন্য তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আখিরাতে আল্লাহকে জবাব দিতে হবে এই জবাবদিহি তার ভয় তৈরি হয় নাই বলে তার এই শিক্ষা তাকে শিক্ষিত বানালেও কুরআন হাদিস ইসলাম শিক্ষা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত দুর্নীতিবাদ শিক্ষিত লুচ্চা শিক্ষিত বদমাশ বানিয়েছে তাকওয়া অর্জন করতে চান কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করে তাকওয়া ডেভেলপ করার জন্য কি বলছিলাম এক নম্বরে কিসের শিক্ষা এত বড় ইঞ্জিনিয়ার হয়ে রোডের জায়গায় বাস ঢুকাই দেন কেন ঢুকাই দিল রোডের জায়গায় বাস কোরআনের শিক্ষা নাই নইলে আল্লাহর ভয় থাকতো বালিশকাণ্ড বালিশ চুরি করে বালিশকাণ্ড মনে নাই আপনাদের আছে কিনা কত কাণ্ড বালিশকাণ্ড কয়লা কাণ্ড করোনা কাণ্ড করোনা কাণ্ড জানেন না ওই এক মহিলা আর তার সাথে আরেকটা কে জানে ছিল নাম ভুলে গেলাম শাহেদ শাহেদ কত কাণ্ড যে বাংলাদেশে হয় এত কাণ্ড হচ্ছে কেন সবগুলা তো নামের আগে দেখছেন আগে পরে কত ডিগ্রি এরা এগুলা করে কেন কুরআনের শিক্ষা আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করেন ইঞ্জিনিয়ার আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার আল্লাহওয়ালা ব্যারিস্টার হবে ম্যাজিস্ট্রেট আল্লাহওয়ালা ম্যাজিস্ট্রেট হবে তখন সে আর কারো প্রেসারে পড়ে চাপে পড়ে নিরপরাধীকে অপরাধী বানিয়ে মিথ্যা রায় লিখবে না যে যে সেক্টরে যাবে এসপি হবে ডিসি হবে ওসি হবে আল্লাহওয়ালা হবে নইলে ঘুষখুর হবে ঘুষ ছাড়া ফাইল লেখার থেকে ওখানে দিবে না কোথায় আলোচনা চলছে বুঝতে পারছেন তো ইত্তাকুল্লাহ ভয় করো কাকে আল্লাহর ভয় আসবে কেমনে ওইটাই বলছি এক নাম্বার কিসের শিক্ষা লাগবে জোরে বলেন কিসের শিক্ষা দুই নাম্বার সকল সময় আল্লাহর জিকির স্মরণে রাখা কার জিকির আল্লাহর জিকির মানে কি সবসময় আল্লাহকে মনে রাখা যে আমার সমস্ত কিছু যিনি পর্যবেক্ষণ করছেন তিনি কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 77 নাম্বার আয়াতে বললেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন তারা কি জানে না তাদের গোপন এবং প্রকাশ্য সকল কর্মকাণ্ড যিনি জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আমার হাতে মোবাইল ফোন ইন্টারনেট আছে ওয়াইফাই আছে আমার বাসার আব্বু আম্মু ভাই বোন পরিবারের সবাই ঘুমিয়ে আছে আমি আমার রুমে কা আমার ফোনে আমি এখন কি আজে বাজে জিনিস দেখছি কেউ জানে না কিন্তু যিনি আমার সকল কর্মকাণ্ড অন্ধকার সেই একাকী রুমেও দেখছেন তিনি কে এই জিকিরটা এই ফিকিরটা যদি থাকে আমার রব আমাকে দেখছেন আল্লাহর কসম ওই মানুষকে আপনি পিটায়াও খারাপ কাজ করাইতে পারবেন আল্লাহর ভয় কি করে ডেভেলপ হবে আপনার মধ্যে
তিন নাম্বার আখিরাতে আমার রব আমার কাছ থেকে হিসাব চাইবেন এই অনুভূতিটা নিজের ভেতরে রাখা এটা যদি রাখতে পারেন তাহলে দেখবেন আল্লাহর ভয়টা অন্তরে থাকবে এটা ঘটনা মনে পড়বে বলবো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন সেই সময়ে তো ইলেকট্রিক্যাল লাইট ছিল না বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি তাদেরকে আটকায়া দিলেন ঘরের ভিতরে ঢুকতে দিলেন না এরপরে তিনি আরেকটা নতুন মোমবাতিতে আগুন জ্বালিয়ে সেটা ফু দিয়ে নিভিয়ে দিলেন যেটা জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন আরেকটা জ্বালালেন এরপরে এদেরকে ভেতরে ঢুকতে দিলেন এরা ভেতরে এসেই জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো আপনার সামনে তো মোমবাতি জ্বালানোই ছিল সেটা ফু দিয়ে নিভায়া নতুন আরেকটাতে আগুন ধরালেন কেন তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্র আর জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম রাষ্ট্র আর জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে যদি আমি আত্মীয় স্বজন হিসাবে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণের দেওয়া আমানতের দায়িত্ব এর খেয়ানত হবে আখিরাতে আমার রবের কাছে আসামি হয়ে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যখন আমার অন্তরে পয়দা হলো তখন আমি জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে আসতে দিয়েছি এটা কার ভয় এটা কার ভয় এখন দেখেন না একটু ক্ষমতা পাইলে পাঁচ বছর পর আঙ্গুল ফুলে করা গাছ শেষরা চো মানুষের টাকা আলগা পয়সা খায়া খায়া চুরি করে এই অবস্থা হয়েছে আল্লাহর ভয় যদি না থাকে আল্লাহর ভয় যদি কখনো না থাকে এরকম পরহেজগার শাসক পাওয়া যাবে না কিভাবে আল্লাহর ভয় অন্তরে ডেভেলপ করবে চার নাম্বার হলো আল্লাহ আর রসুলের আনুগত্য আল্লাহ যেটা বলেছেন সেটা করা যেটা নিষেধ করেছেন তার দ্বারে কাছেও না পাঁচ নাম্বার অন্তরে তাকওয়া ডেভেলপ হয়ে যাবে মৃত্যুর কথা স্মরণ রাখবে আমাদের জীবনে মৃত্যু হলো অনিবার্য মহাসত্য মৃত্যু থেকে বাঁচতে পারবে মরবে না অমর কেউ এখানে আছে নাকি যারা বেঈমান আছে বেঈমান ইমানও আনে নাই বেঈমানরাও বিশ্বাস করে সে মরবে পরকালীন জীবন নিয়ে বেঈমানদের সন্দেহ আছে কিন্তু মৃত্যু নিয়ে ইমানদারেরও সন্দেহ নাই বেঈমানেরও যদি অন্যায় অপরাধ করতে মন চায় তো মাথায় যেন এই কথা আসে যে কোনো মুহূর্তে আমার টিকিট কাটা হয়ে যাবে ফ্লাইটের টিকিট চলে আসবে দুনিয়াটা হলো ইটস লাইক এ ওয়েটিং রুম বিদেশে যান না আপনারা ইমিগ্রেশন শেষ করে অপেক্ষা করতে হয় ফ্লাইটের জন্য যখনই ফ্লাইট রেডি হয় ওয়েটিং রুম ছেড়ে দিতে হয় দুনিয়াটা হলো ওয়েটিং রুমের মতো এটা ওয়েটিং রুম যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসবেন টিকিট কনফার্ম চলে যেতে হবে এটা মাথায় থাকলে পড়ে গুনাহ পাপ এর ধারে কাছে যেত আপনার ইচ্ছে করবে নিজের মধ্যে আল্লাহর ভয় ডেভেলপের জন্য কয়টা কথা বলেছে জোরে বলেন তো আরো একটা জিনিস লাগবে ওইটা এই পয়েন্টে ঢুকাই নেই কারণ এটা আমাদের আলোচ্য আয়াতের সাথেই আছে যে আয়াতের আলোচনা করছি সেখানে ফিরে যাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার পাশাপাশি কি করতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন সত্যপন্থীদের সাথে থাকো কাদের সাথে
তাকওয়ার আল্লাহর ভয়ের সাথে সত্যবন্তীদের সম্পর্কটা কোথায়, রিলেশনটা কোথায়? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এজন্য এখানে আল্লাহকে ভয় করার কথা বলে আল্লাহ কুনু মা সাদিকিনের কথা এইজন্য বলেছেন। একটা উদাহরণ দেই, শুনেন, জামায় কাপড়ে আপনারা আতর লাগান না, আতর মাখানে একটা কাপড়, এটা যদি আপনি আলমারিতে রেখে দেন দেখবেন আতরের সুগন্ধ অন্যান্য কাপড়ের মধ্যে চলে যাবে কি যাবে না? সিগারেট খেয়েছেন, সিগারেটের ধোয়া যদি কোনো কাপড়ে লেগে যায়, সিগারেটের দুর্গন্ধযুক্ত ওই কাপড় যদি আপনি আলমারিতে রেখে দেন তো দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়েও চলে। আতরের সাথে থাকলে আতরের গ্রান দেখবেন, যারা আতর হাতের মধ্যে লাগায়, আপনারা তো হাত আতর লাগান হাতের এই জায়গায়, ঠিক না? কিন্তু নবীজি লাগাতেন কোন জায়গায়? এই জায়গায়, এখানে আতর লাগাবেন। এখানে আতর লাগালে যারা আপনার সাথে মুসাফাহা করবে দেখবেন হাত মিলালে আপনার হাতের আতরের সুগন্ধ তার হাতেও চলে যাবে। আতরের আতরওয়ালা ব্যক্তির সাথে হাত মিলালে যেমন হাতের মধ্যে আতরের গন্ধ পাওয়া যায়, সিগারেট খুর ব্যক্তির হাতের সাথে হাত মিলালে দেখবেন সিগারেটের গন্ধ চলে আসে। আতরের সাথে থাকলে আতরের ঘ্রাণ, সিগারেটের সাথে থাকলে সিগারেটের ঘ্রাণ। কেন এই কথাগুলো বললাম? সাদেকিনদের সাথে থাকলে আপনি সাদেকিন হবেন, যদি আপনি তাকওয়াবানদের সাথে থাকেন তাকওয়াবান হবেন, যদি আপনি বেঈমানের সাথে থাকেন বেঈমান হয়ে যেতে পারেন, যদি আপনি কোরআন বিরোধীর সাথে থাকেন কোরআন বিরোধী হয়ে যাবেন। শুনতেছেন তো আপনারা? শেষ ভালো, যার সব ভালো, শেষের এই অংশটুকুর তফসির ভালো করে খেয়াল করে। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। তবে সঙ্গী নির্বাচনে, সাথী এবং নেতা নির্বাচনে আপনি সাবধান হয়ে যান, কারণ কিয়ামতের দিন আফসোস করতে হবে। আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? যে সকল লোকেরা অসৎ খারাপ চরিত্রহীন লোকদের সাথে চলাফেরা করবে তাদেরকে বন্ধু বানাবে, সাথী বানাবে, এজন্য কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে তারা আফসোস করবে। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবীলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন পাপিষ্ট লোকেরা দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে, হায় হায় দুনিয়াতে আমি যদি রাসূলের পথ অনুসরণ করে, যারা নবীওয়ালা মানুষ অর্থাৎ নবী রাসূলদের পথ অনুসরণ অনুকরণ করে তাদেরকে বন্ধু বানিয়ে সাথী বানিয়ে তাদের সাথে যদি চলাফেরা করতাম তাহলে সেটা আমার জন্য ভালো হতো, তারা আফসোস করে আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ভালো করে শুনে যান, তারা বলবে ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় রে হায় আফসোস, দুনিয়া যদি এই ব্যক্তিকে আমার বন্ধু না বানাতাম, তাকে যদি আমার বন্ধু না বানাতাম, তার সাথে যদি আমি চলাফেরা না করতাম। এ যুবক ভাইয়েরা, তোমাদের যৌবন নিয়ে কিছু নেতা নামের খেতা, তার স্বার্থ চেয়ারার ক্ষমতার জন্য তোমাকে সামনে পিছনে লাঠির মতো ব্যবহার করছে, তুমি টের পাচ্ছ না? তুমি কিয়ামতের দিন দুই হাত কামড়াই আফসোস করবে, তুমি আফসোস করে বলবা লাম আত্তাখিদ ফুলানান খলিলা, তাকে যদি আমার খলিল না বানাতাম, বন্ধু না বানাতাম, তার সাথে যদি উঠা বসা না করতাম। তুমি মাদকাসক্ত ছেলের সাথে চলাফেরা করো, আফসোস করবা, হায় রে আমি যদি মাদকাসক্ত ছেলের সাথে চলাফেরা না করতাম। অসভ্য ইতল লুচ্চা ছেলের সাথে চলাফেরা করো, আফসোস করবা, এই লুচ্চার সাথে আমি যদি না থাকতাম।
হায় রে হায় আমি যদি নামাজির সাথে থাকতাম আলেমদের সাথে থাকতাম আমি যদি মুত্তাকীদের সাথে থাকতাম আমি যদি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতাম সময়টা ভালো কাটতো দেখবেন একজন আলেমের সাথে চলাফেরা করবেন দেখবেন এই লোকটা কিছুক্ষণ পরে পরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর বেঈমানের সাথে চলবেন মুনাফিকের সাথে চলবে দেখবেন একটু পরে পরেই তার মাথায় হলো সুদ আর ঘুষের দান্দা সত্যপন্থী মানুষের সাথে চলেন যারা ছাত্র ভালো ছাত্রের সাথে চলাফেরা করো যারা ক্লাসে মেধাবী ছাত্র এদের সাথে থাকো দেখবা এদের সাথে থাকলে তোমার মেধাটাও ভালো হবে ব্যবসা যারা করেন আল্লাহওয়ালা ব্যবসায়ীদের সাথে থাকেন তারা আপনাকে উপদেশ দিবে ভাই সৎপথে ব্যবসা করেন সিন্ডিকেট এবং প্রতারক ব্যবসায়ীদের সাথে মিশলে শুধু আজে বাজে চিন্তা করবে মাল স্টক করো আর বাজারের মধ্যে অভাব সৃষ্টি করে তারপরে দাম বাড়াও বাজে লোকের কাছ থেকে বাজে চিন্তা আসে ঠিক কিনা কিয়ামতের দিন আফসোস করার আগে ভালো হয়ে যান আর যে সকল যুবকেরা যৌবনকাল দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য পদের জন্য চামচাগিরি করছে তাদেরকে আরো সচেতন হওয়া দরকার কিছু যুবক আছে যৌবন বয়সে তার পড়াশোনার বয়সে পড়াশোনা না কইরা সে কিছু লোকের সামনে পিছনে চামচামি করে তুমি এত চামচা হইছো কেন তোমার এই যৌবন তো চামচামি করার জন্য দেওয়া হয় নাই তোমার এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য করার জন্য কিছু লোক তার নিজের ফায়দা লুটার জন্য নিজের চেহারার ক্ষমতার জন্য তোমাকে ব্যবহার করে যুবক তুমি টের পাও না তোমার হাতে তো শোভা পায় বই খাতা কলম কোরআন হাদিস কিন্তু তারা তোমার হাতে তুলে দেয় কর করে কিছু টাকার নোট তোমাকে টাকা দিয়ে কিনে ফেলতে চায় তোমাকে ব্যবহার করতে চায় তোমার হাতে তুলে দেয় লাঠি সুটা তোমার হাতে তুলে দেয় পিস্তল ইয়াবা গাজা যারা তোমার হাতে এই যৌবন বয়সে তোমার চরিত্র নষ্ট করে তাকে তোমার কাজে ব্যবহার করে ফায়দা নিতে চায় এরা তোমার নেতা নয় এরা হলো তোমার দুশ্মন মানবতার দুশ্মন এদের সঙ্গ ত্যাগ করো নইলে আফসোস করবা সূরা ইব্রাহিম পড়ে দেখো যুবক আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বেঈমান ভণ্ড নেতা আর কর্মীরা হাসরের মাঠে মুখামুখি হবে জাহান্নামে মুখামুখি হয়ে ভণ্ড নেতা কর্মী তারা কি কথোপকথন করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটা তুলে দিয়েছেন ফাকালাম দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন عذاب الله من شيء মনোযোগ আছে তো সেদিন ভণ্ড পথভ্রষ্ট গুমরা অনুসারীরা নেতাদেরকে আটকাবে নেতাজি দাঁড়ান কথা আছে কি কথা ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম আপনাদের অনুসারী হয়ে আপনাদের আনুগত্য করেছি যা বলেছেন তাই করেছি যাকে পিটাতে বলেছেন পিটিয়েছি যাকে মারতে বলেছেন মেরেছি যাকে ঘর বাড়ি এলাকা ছাড়া করতে বলেছেন করেছি যেখানে তাণ্ডব চালাতে বলেছেন তাণ্ডব চালিয়েছি যে অঞ্চলে গিয়ে দিনের কাজ রাতে করতে হয়েছে সেটাও করেছি সব করেছি দুনিয়াতে আপনার কথাবার্তা শোনায় আপনার যে শেল্টার পেতাম আরে কি সম্মান অমুকের লোক আমি আটকায় গেলেও আপনি ফোন দিয়েছেন এই কারে ধরছো এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো এত শেল্টার দিয়েছে ফাহাল আনতুম মুখনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে কি আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন কর্মী প্রশ্ন করেছে কিয়ামতে জাহান্নামে কাকে জোরে বলেন নেতাদের অভ্যাস হইল মাইক পাইলে বক্তৃতা করা ওখানেও বক্তৃতা তার কি বলবে লাফালাফি করিস না শোন কি লাউহাদানাল্লাহু লাহাদাইনাকুম
আমি ছিলাম না যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন তো আমরা তাদেরকে হেদায়েত দিতাম হেদায়েতের পথে তাদেরকে রাখতাম আমরা নিজেরাই তো গোমরা ছিলাম হেদায়েতপূর্ণ ছিলাম না সুতরাং তোমরা আমাদেরকে দোষারোপ করো না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি করো না কোনো ফায়দা হবে না কারণ হলো সাওয়াহুন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস আজকে ধৈর্য ধরো আর না ধরো চিল্লাচিল্লি আর লাফালাফি যত যাই করো না কেন আমরা আর তোমরা অর্থাৎ নেতা আর কর্মী আজকে জাহান্নামে আযাব হবে সাওয়া মানে সমান সমান না ঠিক না 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 ঠিক না তো আগে কথা শুনেন আগে কথা বলেন আমি বলছি ঠিক না নেতা বলেছে কি সমান কর্মীরা বলবে এটা ঠিক না 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 তা মানে না হাউ ইজ ইট পসিবল সমান সমান হবে কেন আপনারা হুকুম করছেন আমরা কাম করছি আপনারা হুকুমটা না করলে তো আমরা কামটা না করতাম সমান হলে তো ইনসাফ হবে না কি হবে না এবার কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে আবেদন করে তারা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে দুইটা আবেদন করবে দুইটা জুড়ে বলেন কয়টা এক নাম্বার হলো তারা বলবে আল্লাহ এই লোকগুলো দুনিয়াতে আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে সামনে পিছনে পাহারাদারের মতো থেকেছি সব সময় ভালো ভালো চেয়ারগুলো তারাই দখল করেছে এত সম্মান তারা পেয়েছে তাদেরকে দুনিয়াতে আমরা অপমান করতে পারি নাই এই লোকগুলোর কারণেই তো আজকে জাহান্নামে এসেছি একটু এদেরকে বেজ্জত করার সুযোগ দাও আল্লাহ বলবেন তোরা কেমনে বেজ্জত করতে চাস তখন তারা বলবে এদেরকে আমাদের সামনে দেন এদেরকে শোয়াইয়া দিয়া নাজালহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি এ যুবকেরা শয়তান কি মাথায় পেশাব করেছে নাকি ব্রেইনে এই আয়াতগুলো শোনার পরেও তুমি কেমনে চামচামি করো যদি তোমার মাথায় বিবেক থাকে তো আজকে থেকে তুমি হেদায়াত হবা আর যদি তোমার মাথায় শয়তান পেশাব করে তো আমার কিছু বলার নেই তোমার আর কেমনে বুঝাইতাম আমি আল্লাহ এদেরকে সামনে দেন তো কি করবা নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন এদের বুকের উপরে পারায়া দলিত মথিত করে এরপরে আমরা জাহান্নামে যাব আল্লাহু আকবার কর্মী পারাবে কারে হাত দিয়ে না পাও দিয়া কি দিয়া উষ্ঠাইয়া উষ্ঠাইয়া নেবে নেতার ঘরের নেতা নেতাগিরি ছুটায় ফেলবে একদম ঠিক কি না এটা কয় নাম্বার আবেদন উষ্ঠা বুঝেন তো আপনারা সিলেটেও বলে নোয়াখালীতেও বলে আপনাদের এলাকায় তো বলে মনে হয় উষ্ঠার লাথি একই কথা সিনো নেই কয়টা আবেদন আরো একটা বাকি আছে না ওইটা কি ওইটা হলো তারা বলবে আল্লাহ এরা কয় সাওয়া আজকে আজাব নাকি সমান সমান না আপনি সমান সমান দিয়েন না আল্লাহ বলবে তাহলে কেমনে দিব এরা তখন বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা আজকে জাহান্নামে আপনি আমাদেরকে যা আযাব দিবেন আমাদের এই ভণ্ড নেতাগুলোকে আমাদের চাইতে ডবল আযাব বাড়াইয়া দিবে এরপরেও আপনি ভণ্ডদের বেঈমান বেনামাজি চরিত্রহীন লুচ্চা বদমাশ চুর ডাকাত এর পেছনে থাকবেন আপনি থাকবেন কাদের সাথে এই যে আল্লাহ বলেছেন কুনু মাআস সাদিকিন কাদের সাথে জোরে বলেন কাদের সাথে সাদিকিন দেশে ইমানের দাবিতে যারা সত্যবাদী তাদের সাথে সাদিকিন কারা বলছি না কোরআনের এক আয়াতের তফসির অন্য আয়াতে সাদিকিন কারা শুনি আল্লাহ বলছেন শোনো সাদিকিন কারা আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আমার শেষ বার সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট যাবে আমি শেষ পর্যায়ে চলে এসেছি
না না বলি আমরা দেড় ঘন্টা হয়ে গেছে কোন আবুল তাবুল একটা কথা বলেছি দেড় ঘন্টায় তো এই আয়াতের ভিতরই তো আছে আল্লাহ বলেছেন কুনু মাআস সাদিকিন সত্যপন্থীদের সাথী হও আমরা বললাম আল্লাহ আমাদেরকে সত্যপন্থী মানুষগুলা চিনায়া দেন আমরা তাদের সঙ্গী হব তাদের সাথী হব তাদের সাথে আমরা চলব চলবেন তো তাহলে তাদের পরিচয় আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়েছেন শুনেন আল্লাহ পরিচয় করে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুমুস আল্লাহ বলেছেন শোনো কাদের সাথে থাকবা দুনিয়ায় এদেরকে পরিচয় করে দিচ্ছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয়ই সেই সকল ইমানদার প্রকৃত ইমানদার যারা আল্লাহর উপরে ইমান এনেছে রাসূলের উপরে ইমান এনেছে এখন আপনারা বলবেন হুজুর এরকম মানুষ তো সমাজে অভাব নাই তাহলে তো আমরা এদের সাথেই আছি আমরা তো আমাদের জায়গায় ঠিক আছি না আপনি ঠিক নাই কারণ আয়াত এখনো শেষ হয় নাই আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু এই অংশটা বাকি আছে আল্লাহ বলেছেন আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে এই ব্যাপারে যারা আর কোনো সন্দেহ রাখে এখন আপনারা বলবেন হুজুর ঈমান আনার পরে সন্দেহ কি সন্দেহ আছে কাদের যারা আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে আল্লাহ আর রাসূলের তরিকায় পরিবার চালাতে পারে না সমাজ চালাতে পারে না রাষ্ট্র চালাতে পারে না এরা আল্লাহ আর রাসূলের তরিকার উপরে এখনো সন্দেহের মধ্যে আছে এমন মানুষ তো নাই এই প্যান্ডেলের ভিতরে আছে এই প্যান্ডেলের ভিতরে আছে এখানে আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছে কিন্তু গিয়ে দেখেন তার পরিবার আল্লাহ আর রসুলের তরিকা মতো চলে না পর্দা নাই উপার্জনের মধ্যে হালাল হারাম মিক্সিং আল্লাহ আর রসুলের তরিকায় চলে আল্লাহ রসুলের উপর ঈমান এনেছে কিন্তু আল্লাহ রসুলের তরিকায় তার সমাজ চালায় না তার রাষ্ট্র চালায় না পরিবার চালায় না আল্লাহ আর রসুলের তরিকায় যদি পরিবার চলতো পরিবারের মধ্যে বিয়ে শাড়িতে গান বাজনা হতো না আল্লাহ আর রসুলের তরিকায় সমাজ যদি চলতো তাহলে সমাজের মধ্যে কোরআনের শাসন থাকতো আল্লাহ আর রসুলের তরিকায় যদি ব্যবসা প্রতিষ্ঠান চলতো তাহলে ব্যবসার মধ্যে প্রতারণা থাকতো না খাদ্যে ভেজাল থাকতো আল্লাহ আর রসুলের তরিক আল্লাহ রসুলের উপর ঈমান যদি থাকতো তাহলে কোরআন দিয়ে সব কিছু পরিচালনা হতো আল্লাহ আর রসুলের উপর ঈমান আনার পরে সমাজের সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আর রসুলের তরিকার বিপরীত কাজ করে যারা নিজেকে ইমানদার দাবি করে আর বলে সত্যপন্থী আর সত্যপন্থীদের সাথে আমিও আছি এরা আসলে ইমানদার নামের মুনাফি সত্যপন্থী কারা আল্লাহ বলছেন ঈমান আনার পরে আর কোনো সন্দেহ রাখে নাই যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় আল্লাহ আর রসুলের তরিকা আনুগত্যের মস্তক অবনত করে মেনে নিয়েছে সত্যপন্থী কারা পরিচয় এখনো শেষ হয় নাই আল্লাহ বলেছেন সত্যপন্থী হলো তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ যারা তাদের মাল এবং জান কোরআনে সব জায়গায় জানার কথা পড়ে আসছে মালের কথা কেন জানেন অনেক মানুষ কয় হুজুর মিছিলে চলে যাবে গলা ফাটাই ফেলব তার কাছে মাল চান মাল দেব না এই মাল দেওয়ার বেলায় কিন্তু কৃপণ মাল দেওয়ার বেলায় ইসলামের ইতিহাস পড়ে দেখেন সমস্ত সাহাবীরা যাদের কাছে যা ছিল জান দেওয়ার আগে তারা মাল রসুলের আহ্বানে উজাড় করে দিয়েছে আল্লাহু আকবার আপনার মাল যায় কোথায় আপনার মাল যায় কোথায় আমি বলছি নাচ গান নাটক ফাটকে আপনার মাল যাচ্ছে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে
অথচ সাহাবীদের জীবনী পড়ে দেখেন তাদের সমস্ত মাল সম্পদ অকাতরে বিলীন করে দিয়েছেন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কোন মাসওয়া দেখেন এটা তাফসীর চলছে না আল্লাহ বলছেন সত্যপন্থীদের সাথে থাকো সত্যপন্থী কারা আপনার সমাজে নিজেদের মাল আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য অকাতরে বিলীন করে যারা সত্যপন্থী তারা সত্যপন্থী কারা আল্লাহ বলছেন ওয়ানফুসিহিম ফি সাবিলিল্লাহ নিজের রক্ত নিজের শক্তি সামর্থ্য রক্ত জীবন সব ওয়াকফ করে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য তারা স্লোগান অমুক তমুকের নামে দেয় না আমার দেশে কিছু মানুষ তো আছে বক্তৃতার সময় দুই তিন মিনিট তার অমুক তমুকের সুনাম আর প্রশংসা করতে করতে গুণগান গাইতে গাইতে শেষ হয়ে যায় অথচ আমার শরীরে সবটুকু শক্তি দিয়েছেন কে আল্লাহ আরো আস্তে বলেন আল্লাহ আমার শক্তি সামর্থ্য আমার গলার আওয়াজ শুধু ব্যবহার হবে আল্লাহর গুণগান করতে গিয়ে আপনার রক্ত আপনার জীবন উৎসর্গ হয়ে যাবে কার পথে ফি সাবিলিন নেতা তাহলে ফি সাবিলি কি ফি সাবিলিল জোরে বলেন ফি সাবিলিল আপনারা না বললেন সত্যপন্থীদের সাথে হবেন আল্লাহ সত্যপন্থীদের পরিচয় এই আয়াতে দিয়েছেন আয়াতটা আবার তিলাওয়াত করি إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا নিশ্চয়ই সত্যপন্থী ইমানদার তারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনে জীবনের সকল ক্ষেত্রে কোন প্রকার সন্দেহ রাখে নাই যারা সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকা মেনে নিয়েছে যারা সত্যপন্থী তারা আর সত্যপন্থী তো হলো তারা ওয়াজাহাদু বিআম ওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন জানমাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের প্রাণান্তকর প্রচেষ্টা করে এরা হলো সত্যপন্থী আমরা কি বেঈমান বেনামাজি চরিত্রহীন লম্পট সুৎখুর ঘুষখুর দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক ছিন্ন করে কোরআনওয়ালা যারা আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথী সঙ্গী হতে রাজি আছি কারা কারা রাজি আছেন একটু হাত ধরে আল্লাহকে দেখান আল্লাহ তাআলা এই আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আপনারা আল্লাহকে ভয় করেন তো এখন বলেন এখন আর সুবিধা নাই আর আটকাবো না ভয় করেন তো আপনারা আল্লাহকে ভয় করলে বাইম মাসের মতো হইতো কিসের মতো বাইমাস চিনেন না আপনারা বাইমাস থাকে কোথায় কাদায় আপনারা পুকুর বলেন না পুষ্করী বলেন পুকুর পুকুর থেকে পুঁটি মাছ ট্যাংরা মাছ শোল মাছ বোয়াল মাছ যে কোনো মাছ ধরে মাছ রাখার পাত্রকে আঞ্চলিক ভাষায় কি বলে ঢুলা এই ঢুলার মধ্যে মাছ রাখবেন দেখবেন সকল মাছের গায়ে কিছু না কিছু কাদা আছে কিন্তু এরা একদম কাদার ভিতরে থাকে না বাইম মাছ পানিতে নয় থাকে একদম কাদার ভিতরে এটাকে টেনে বের করলে দেখবেন তার গায়ে কোনো কাদা নাই আপনি আমি যে পরিবেশে থাকি ওই বাইম মাছের পরিবেশের মতো বাইম মাছ যেমন কাদার ভিতরে থাকে আমি আপনিও তেমন নষ্টামি নোংরামি অশ্লীলতা গুনাহে পরিপূর্ণ সমাজের ভিতরে বসবাস করি
বাইমাস কাদার ভিতরে থাকার পরেও যেমন নিজে সেফ পরিচ্ছন্ন কোনো কাদা তার গায়ে লাগে না আমি আপনি মরার আগ পর্যন্ত নষ্টামিপূর্ণ এই সমাজে এমন ভাবে চলাফেরা করব সমাজের কোনো নোংরামি আমাকে স্পর্শ করবে না আল্লাহকে ভয় করে চলব এটার নাম আল্লাহর ভয় পারবেন ইনশাআল্লাহ বাইমাসের মতো হইতে দেখি করতে হবে জানেন এই যে কাদা আমার গায়েও লাগে যেতে পারে আসে তো এই যে মোবাইল এটা অনেক বড় কাদা চরিত্র নষ্টের প্রথম অনেক গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা ইউটিউবে ওয়াচ শুনতেছেন নিচে দিয়া দুই তিনটা খারাপ ভিডিও যদি চলেও যায় দৃষ্টি লা তুতবিউন নাযরাতান নাযরা নবীজি বলেছেন দৃষ্টির পরে দৃষ্টি দিও না ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা প্রথমটা ক্ষমার যোগ্য যেটা অনিচ্ছাকৃত ছিল পরেরটা আর ক্ষমার যোগ্য আমি নিজেকে সেফ রেখে দিব এভাবে বাইমাসের মতো সমাজের চতুর্দিকে অশ্লীলতা থাকবে কোন অশ্লীলতা আমাকে স্পর্শ করবে না আমি কাকে ভয় করব আর আল্লাহর ভয় অন্তরে থাকবে এজন্য আল্লাহ ওয়ালা ভালো মানুষদের সাথে থাকতে হবে এজন্য আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন সত্যপন্থীদের সাথে থাকো ছাত্র তার উস্তাদের সহবতে থাকলে ছাত্র উস্তাদের মতো বা উস্তাদকেও ছাড়িয়ে দেয় মাঝে মাঝে বাসের চেয়ে সিংলা বড় হয়ে যায় এই জন্য আমাদের মাদ্রাসার হুজুররা বলতেন জ্ঞান অন্বেষণ করার পরেই জ্ঞান বিতরণে নেমে যেও না বরং তুমি তোমার উস্তাদদের সহবতে থাকো কিছু শেখো জ্ঞানীদের সান্নিধ্যে থাকলেও অনেক জ্ঞান আহরণ করা যায় শুধু কিতাব থেকে তো জ্ঞান আহরণ করা যায় না কিতাবের বাহিরেও জ্ঞানী মানুষের সাথে চলাফেরা করলে তার কথাবার্তা তার চাল চলন তার ব্যবহার থেকে অনেক জ্ঞান অর্জন করা যায় এজন্য আপনারা ওই কিচ্ছাটা জানেন অনেকে সূরা কাহাফের ভিতরে আছে মুসা নবী একবার বক্তৃতা করছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে কে সবচেয়ে বড় জ্ঞানী তিনি ভাবছেন এই জমানায় আমি নবী আমার চেয়ে আর বড় জ্ঞানী কে হবে তিনি জবাব দিয়েছেন আমি সবচেয়ে জ্ঞানী আল্লাহর জবাব এটা পছন্দ হয় না আল্লাহ বলেছেন তুমি সবচেয়ে জ্ঞানী নও সাগরের তীরে দুই সাগরের মাঝখানে গিয়ে দেখো আমার এক বান্দা আছে খাদির যাকে আপনারা বলেন খিজির আলাইহিসসালাম ওই যে বলছিলাম শুধু জ্ঞান কিতাব দিয়ে হয় না আল্লাহ বলেছেন যাও খিজিরের সাথে সফর করো খিজিরের সুহূবতে থেকে জ্ঞান আহরণ করো আপনারা আমি আর ওদিকে যাচ্ছি না সূরা কাহাফ পড়ে নেবেন বাংলা অনুবাদ করবেন দেখবেন খিজির আলাইহিসসালামের সুহূবতে থেকে মুসা নবী কেমনে জ্ঞান দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন কিতাবের সাথে সুহূবত লাগে এজন্য এখানে আল্লাহর ভয়ের সাথে সুহূবতের কথা বলা হয়েছে কাদের সাথে থাকো কাদের সাথে শোনেন এত ওয়াজ দরকার নাই আজকে যে দুইটা কথা বলেছি এই দুইটা কথা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে জীবন বদলে যাবে আপনার পরিবর্তন হয়ে যাবে এমন চরিত্র আপনার হবে এই চরিত্র থেকে মাধুর্যতা চারিত্রিক সৌন্দর্যে গোটা দুনিয়ার মানুষ চারিত্রিক সৌন্দর্যে অভিভূত হবে সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আজকে সূরা তাওবার 119 নম্বর এই একটি আয়াতের তাফসীর আমরা শুনলাম আর এখান থেকে আমরা এই শিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছি আমরা সবাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করব ওই বাইমাসের মতো কিসের মতো বাইমাস আল্লাহকে ভয় করছে এমনটা না এটা উপমা দিয়েছি সে কাদায় থেকেও যেমন পরিষ্কার আমি আপনি গুনাহে পরিপূর্ণ সমাজে থাকার পরেও গুনামুক্ত পরিষ্কার থাকব কাকে ভয় করে দুই নম্বর বেইমানদের সাথে খারাপ চরিত্রের মানুষের সাথে আমি চলাফেরা করব না আজকে থেকে সিদ্ধান্ত নিলাম সাদিকিনদের সাথে সত্যপন্থীদের সাথে আল্লাহওয়ালা মানুষদের সাথে আমরা থাকব আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন